Hey guys, welcome to Nursing Queries. I hope you all are safe and sound and doing great. তো আজকে আমরা আলোচনা করব যে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ আসতে চলেছে, তো সেখানে তোমরা কি কি বুক ফলো করবে এবং আমি পার্সোনালি কি কি বুক ফলো করেছিলাম, এমসিকিউ এর জন্য কি কি, যদি কোনো ম্যানেজমেন্ট অর্থাৎ প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন আসে সেটা কোথা থেকে আনসার করবে, বা কিছু যদি ইলাবোরেট করতে হয় তাহলে সেটা কোথা থেকে পড়বে, পুরোটাই আমি গাইড করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই তিনটে ইয়ার মিলে আমি কিছু কিছু সাবজেক্টই আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা সেগুলোই শুধু দেখে যাও, সেগুলোর ওপরেই জোর দাও। তার মানে এই নয় যে বাকিগুলো পড়বে না, বাকিগুলোও পড়ো কিন্তু ওইগুলোর উপর স্পেশালি জোর দাও, যাতে তোমার ইন্টারভিউটা আরও বেটার হয়। তো ফার্স্ট অফ অল আমার সাজেশন থাকবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সেই ফার্স্ট ইয়ারের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিকে মনে করতে হবে। থার্ড ইয়ারে গাইনি অপস কমিউনিটি চাপে যদি অ্যানাটমিটা একটু হলেও ভুলে যাও তাহলে সেটা কিন্তু আবার ঝালাই করে নেওয়ার সময় চলে এসছে। তো রস অ্যান্ড উইলসনের যে টেক্সট বুক সেটা কিন্তু আমার সাজেশনে থাকবে, আমি সাজেস্ট করবো রস অ্যান্ড উইলসনের যে টেক্সট বুক যেটা আমরা সেই ফার্স্ট ইয়ারে পড়েছি সেটা আরেকবার ঝালাই করে নেওয়া। নেক্সট আমি বলবো যে সাইকোলজির কিছু কিছু টার্ম জেনে যাও, বাট মেইনলি কিন্তু সেকেন্ড ইয়ারে যে সাইকিয়াট্রি অর্থাৎ আর শ্রীবাণীর যে টেক্সট বুকটা সেই টেক্সট বুকটা ভালো করে দেখে যাও। সাইকিয়াট্রি পর আমি বলবো মেসাজের কথা সেকেন্ড ইয়ার থেকে, কেন বলো তো, কারণ কি এই সময় এটা এমন একটা টাইম, মানে ইন্টারভিউটা এমন একটা সময় হয় যে সময় সিজন চেঞ্জ হয়, তো সিজন চেঞ্জের কারণে কিন্তু এমন এই সময় এমন কতগুলো ডিজিজ আসে যেগুলো প্রতি বছরই ঘুরে ফিরে আসে। যেমন ধরো এটা চিকেন পক্সের সময়, এই সময় চিকেন পক্স বেশি দেখা যায়, তারপর বাচ্চাদের মধ্যে এখন এআরআই অনেকটা বেশি ছড়াচ্ছে, কিছুদিন আগে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো ছিল, তো এই সিজনাল যে ডিজিজগুলো আছে যেগুলো এই সময় হয় সেগুলোর ওপর কিন্তু অ্যাপ্লাইড কোয়েশ্চেন থাকে। অ্যাপ্লাইড বলতে মেইনলি ম্যানেজমেন্টটাই, তুমি কতটা গুছিয়ে অল্প সময়ের মধ্যে ম্যানেজমেন্টটা বলতে পারো সেটাই দেখা হয়। তো সেই ম্যানেজমেন্টগুলোর জন্য আমাদের একমাত্র রিলায়েবল পার্টনার কিন্তু মেসাজ, আর সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা লুইস ফলো করতে পারো। এছাড়া আর এর থেকে যদি বেটার কোনো টেক্সট বুক তোমাদের কাছে থাকে তাহলে সেটাও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। মেইনলি তোমাকে ম্যানেজমেন্টটা বলতে হবে, মেসাজ ওয়ান মেসাজ টু আলাদা করে কিছুই বললাম না, কারণ কি যে এটা ওভাবে তোমাকে সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন ধরা হবে না, এটা কিন্তু আমরা এখন আর স্টুডেন্ট নই, এখন আমরা অ্যাজ এ জব ক্যান্ডিডেট যাচ্ছি, আমাকে ওভারঅল একটা ওয়ার্ড ম্যানেজ করার, একটা হসপিটাল ম্যানেজ করার মতো যে ক্যাপাবিলিটি সেটা আমার আছে কি না, একটা ডায়রিয়ার যদি পেশেন্ট আসে তাকে আমরা ইমিডিয়েট কী করে কী ম্যানেজ করতে পারবো সেই নলেজটা তোমার মধ্যে আছে কি না, ওনারা কিন্তু মেনলি স্টাফ নার্সের জন্য সেটাই দেখেন। তো সেই উপস্থিত বুদ্ধিগুলোকে কাজে লাগিয়ে তুমি ম্যানেজমেন্টটা কতটা সুন্দরভাবে বলতে পারছো সেটাই দেখা হয়। তো এবার চলে আসবো চাইল্ড হেলথ নার্সিংয়ে। তো চাইল্ড হেলথ নার্সিংয়ে একটু আগে যেমন বললাম বাচ্চাদের কিন্তু এআরআইটা এখন খুব বেশি হচ্ছে, তো এআরআই এজি এগুলো কিন্তু এই সময়ে খুব বেশি দেখা যায়, তো সেগুলোর জন্য তোমাকে সেগুলো ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। আর চাইল্ড হেলথ নার্সিংয়ে আরও যেসব বাচ্চাদের ডিজিজগুলো হয় সেগুলো সম্পর্কেও তোমার নলেজ থাকতে হবে। তো তার জন্য সবচেয়ে বেস্ট এবং আমার নিজেও আমি যেটা পড়েছি, তো আমার এক্ষেত্রে চাইল্ড হেলথ নার্সিংয়ের জন্য সাজেস্ট করা বই থাকবে পারুল দত্ত ম্যাডামের যে টেক্সট বুকটা চাইল্ড হেলথ নার্সিং, সেটাই। ওটার উপরে আই থিঙ্ক কোনো বই হয় না, তোমরা আশা করি সবাই পারুল দত্ত ম্যাডামের বইটাই পড়েছো এবং সেটাই দেখে যাবে, সেকেন্ড ইয়ারে যা পড়েছো সেটাই জাস্ট একবার রিভাইজ দিয়ে যাবে, নিজের উপর বেশি প্রেশার ক্রিয়েট করবে না যে এটা মনে রাখতে হবে সেটা মনে রাখতে হবে, জাস্ট ফ্লুয়েন্টলি দেখে যাবে। যেহেতু কমিউনিটি মেডিসিনের উপর এখন অনেকটাই জোর দেওয়া হচ্ছে, যে কারণে সিএইচও এত রিক্রুটমেন্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল প্লাস পার্মানেন্ট বেসিসে, তো কমিউনিটি মেডিসিন নিয়েও কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে। সেক্ষেত্রে কেশব সর্ণকারের যে টেক্সট বুকটা আছে সেটা আই থিঙ্ক এনাফ এনাফ অ্যান্ড এনাফ, যদি পুরোটা তোমরা মোটামুটি কভার আপ করে যেতে পারো তাহলে ওর বাইরে কোয়েশ্চেন আই হোপ হবে না, আর যদি কিছু অ্যাপ্লাইড কোয়েশ্চেন থাকে তাহলে ওর মধ্য থেকে তোমাকে সেই আনসারটা অ্যারেঞ্জ করে বলতে হবে। আচ্ছা, নার্সিং ইন্টারভিউয়ের কথা হচ্ছে আর সেখানে গাইনি অ্যান্ড অবস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকবে না, এটা তো হতে পারে না, অ্যাজ উই আর মিড ওয়াইফস, তো মিড ওয়াইফারি থেকে অবস্টেটিক্স থেকে কোয়েশ্চেন আসবে সেটাই স্বাভাবিক। তো তার প্রিপারেশনের জন্য আমার মনে হয় অবসের জন্য ডিসি দত্তের যে টেক্সট বুকটা আছে সেটা বেস্ট অ্যান্ড বেস্ট, আর গাইনির জন্য তোমরা পিভি দেখতে পারো, পিভিটাও অনেকটাই বেটার। এছাড়াও অন্য যদি কোনো গাইনির বুকস থাকে টেক্সট বুক সেটাই ফলো করতে পারো। তাহলে বললাম এগুলো আমরা তিন বছরে পড়ে এসেছি, বাট এখন একটা ওভারঅল রিভিশনের আমাদের প্রয়োজন আছে নিজেকে প্রিপেয়ার করার জন্য। বাট তোমরা যদি এর বাইরেও নিজেকে আরও অ্যাডভান্স রাখতে চাও বা এমসিকিউর জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাও তাহলে কিন্তু টার্গেট হাই
বেস্ট অ্যান্ড বেস্ট টার্গেট হাই কিন্তু তোমরা ফলো করতে পারো ছোট ছোট কোয়েশ্চেনের জন্য। এছাড়াও থিওরিটিক্যাল যদি কোনো প্রবলেম ফেস করো বা আরও ভালো বেটার ওয়েতে নিজেকে প্রিপেয়ার করতে চাও থিওরির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পিআর যাদবও তোমরা ফলো করতে পারো, বাট সেটা অপশনাল, ম্যান্ডেটারি কিন্তু প্রথম দিকে যতগুলো বললাম সেগুলো ম্যান্ডেটারি, বাট পিআর যাদবটা অপশনাল, তোমরা চাইলে যদি থাকে করতে পারো, আদারওয়াইজ নতুন করে ওটা পড়ে মাথা নষ্ট করার কোনো কারণ নেই। যা প্রিপারেশন নিচ্ছ নিজের সেলফ কনফিডেন্স বজায় রাখবে অ্যান্ড দ্যাট উইল বি এনাফ, কারণ তুমি যা পড়ছো তোমার পাশের জন তাই পড়ছে, বাট ওখানে গিয়ে কেউ প্রেজেন্ট করতে পারছে কেউ পারছে না, তার জন্যই নাম্বারের এতটা ডিফারেন্স হচ্ছে। শুধু তো থিওরি না বাট প্র্যাকটিক্যাল রিলেটেডও অনেক রকম কোয়েশ্চেন অনেক সময় আসে, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে প্র্যাকটিক্যাল বুক, আমি বলবো তোমরা 3 বছরের জন্য সেটাই পুরোটা ফলো করো, দেখে যাও, সেগুলোই কিন্তু আসে, এর বাইরে কিন্তু আসে না। আর যদি কিছু এসেও থাকে সেটা উইথ র্যাশনাল তুমি যদি আনসার করে দাও সেখানে আর কোনো কোয়েরি থাকবে না এক্সামিনারের, আই হোপ। বাট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে প্র্যাকটিক্যাল বুকটা সেটাই কিন্তু বেস্ট, আমি নিজেও সেটাই ফলো করেছি, যা ডাউটস ছিল তা ওটা যদি ভালো মতো পড়া যায় সেখানেই ক্লিয়ার হয়ে যায়, এর বাইরে আর কিছু লাগে না। তো এবার আমি শেয়ার করবো যে আমি কী কী বুক ফলো করেছিলাম আমার ইন্টারভিউর সময়। তো আমি প্রথমেই একটা লিস্ট করে নিয়েছিলাম যে এই এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে এই এই সাবজেক্টগুলো আমি মোটামুটি দেখে যাব আর বাকিগুলো আর প্রয়োজন নেই। তো সেই হিসেবে রস অ্যান্ড উইলসনের যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সেটা ফলো করেছিলাম, দেন ডিসি দত্তর অবস্টেটিক্স ফলো করেছিলাম, গাইনির জন্য আমার কাছে যা টেক্সট বুক ছিল ওটাই টুকটাক দেখে গেছিলাম, আর কমিউনিটি হেলথের জন্য কেশব স্বর্ণকার বেস্ট সেটাই দেখেছিলাম, চাইল্ড হেলথের জন্য হচ্ছে পারুল দত্ত ম্যাডামের যে বুকটা সেটা ফলো করেছিলাম, আর মেন্টাল হেলথের জন্য আমি মেনলি আর শিবানীর যে বুকটা সেটা ফলো করেছিলাম। বাট সাইকোলজি যে একটা সাবজেক্ট ছিল ফার্স্ট ইয়ারে সেটার ওই বুকটা থেকে জাস্ট দু একটা টার্ম আমি দেখে গেছিলাম, খুব একটা বেশি ফলো করিনি বা অতটা সময়ও হয়তো পাইনি, আর বাকিটা আমি যেখানে কাজ করছিলাম সেখানকার যে কতগুলো টপিক্স থাকে, যেমন আমি কার্ডিওলজি ডিপার্টমেন্টে কাজ করেছি তো সেই কার্ডিওলজির উপরে কিন্তু আমি মোটামুটি নিজে প্রিপেয়ার হয়ে গেছিলাম, সিএলএস বিএলএস এই জিনিসগুলো নিজে থেকে নোট প্রিপেয়ার করে নিয়ে তারপর পড়ে গেছিলাম। তো তোমাদেরও যদি ডিপার্টমেন্টাল কিছু কোয়েশ্চেন থাকে যেগুলোর সলিউশন তোমরা এখানে হয়তো বইতে পাবে না, সেগুলো কিন্তু নিজে থেকে অলরেডি প্রিপেয়ার করতে শুরু করে। আর তোমাদের অনেকেরই মেসেজ পাচ্ছি যে তোমরা খুব ভয় আছো যে কি হবে ইন্টারভিউতে, যেহেতু আমার একাডেমিক্স এতটা কম আছে আমি কি দৌড়ে অলরেডি পিছিয়ে গেলাম, কি করে এগিয়ে থাকবো, নিজেকে কি করে প্রিপেয়ার করব। তো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটাই লাইন থাকবে যে ডোন্ট প্যানিক, প্যানিক করতে গিয়ে তুমি কিন্তু একটা সিম্পল জিনিসকে বা একটা স্মুথ জিনিসকে আরও ডিফিকাল্ট করে দিচ্ছ নিজের জন্য, তুমি নিজে হয়তো প্রিপেয়ার হচ্ছো, তুমি পাশের বন্ধুকে দেখছো সে পড়ছে তুমি পড়ছো সবই হচ্ছে, কিন্তু নিজেকে গিয়ে তুমি সেখানে প্রেজেন্টই করতে পারবে না। তো আমার প্রথম যে সাজেশন থাকবে যে তুমি নিজের পার্সোনালিটির উপরে ওয়ার্ক করো, নিজের যে গ্রুমিংটা সেটা ঠিক করো, নিজের কথা বলা চলাফেরা সেগুলোর দিকে একটু ধ্যান দাও, তার সাথে পড়াশুনো করে যাও, প্যানিক করবে না, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো যতটা পারবে, আর ওই ইন্টারভিউ লাইনে দাঁড়িয়ে গসিপের থেকে নিজের মাইন্ডকে কুল রাখার চেষ্টা করবে, গসিপের প্রয়োজন নেই, ইন্টারভিউ দিয়ে এসে অনেক গসিপ করা যাবে বাট তার আগে নিজেকে কুল রাখতে হবে সেই ভ্যালুয়েবল 10-15 মিনিটসের জন্য, বা তুমি যদি লাকি হও তাহলে 5 মিনিটসও ইন্টারভিউ কিন্তু হতে পারে, ঠিক আছে। তো নিজেকে প্রিপেয়ার রাখার চেষ্টা করো, যেগুলো আমি সাজেস্ট করলাম আই হোপ তোমরা ওগুলোই ফলো করছো, যদি না করে থাকো সেগুলো ফলো করার চেষ্টা করো, আশা করি তোমাদের সকলের ইন্টারভিউ ভালো যাবে এবং তোমরা সিলেক্ট হয়ে ঠিক এই জায়গাটাতে আসবে। সো ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল দেন প্লিজ কনসিডার টু সাবস্ক্রাইব নার্সিং কোয়ারিজ, কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সো প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড বি আ পার্ট অফ মাই ফ্যামিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।